আসসালামু আলাইকুম তাহলে পরের জন মেহেদী শাকিল মেহেদী শাকিল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি সবাইকে শুভ সন্ধ্যা ভালো আছেন আমি প্রশ্নে চলে যাই আমার মামা দীর্ঘ দিন যাবত একটা রিলেশনে একটা একটা আবদ্ধ ছিল হঠাৎ করে তার গার্লফ্রেন্ড তাকে হলো ইগনোর করতেছে এখন সে এক ভদ্র লোকের কাছে যায় তাকে সে কিছু একটা দুইটা পুতুল তারপর পুতুলের উপরে কিছু লেখা আঁকা ঝোঁকা এই টাইপের কিছু কিছু রিচুয়াল কাজ দেয় সে কয়েকজনকে কাছে যায় আর কি আজকে বিকালবেলা এক হিন্দু ভদ্রলোক হিন্দুদের যে হুজুর টাইপের এক ভদ্রলোক মানে হিন্দুদের যে গুরু আছে উনি আর কি কিছু ব্লেড তারপরে হইলো এক ধরনের পাতা কিছু কাজ আর কি দেয় এখন আমার প্রশ্ন হলো ধর্মের প্রতি আসলে আমি উদাসীন কিন্তু এই যে প্রকৃতিতে আপনার এই যে বিভিন্ন রকম যেমন আলো বাতাস বা বিভিন্ন কিছু আছে বিভিন্ন রকম রিয়াকশন আছে আমাদের শরীরেও আবার বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন আছে বিষয় ভাই আপনি শুরু করলেন একটা পয়েন্ট দিয়ে এখন চলে যাচ্ছেন আর একটা পয়েন্টে আপনি যে পয়েন্ট একটু কথা শুনে নেন কথা নেন এই পয়েন্টটা দিয়ে শুরু করেছিলেন যে একটা মেয়েকে কে ভালোবাসে তাকে নাকি টুকটাক ভুঁং ভুঁং বাং চুং চাং ঘুডু ডুদু এগুলো করতে পরে কি সেই মে কি Porsche নাকি পটে নাই সেটা বলে নাকি সে পটে নাই এখন তো রিচুয়াল গুলো পটে নাই দিল আপনি আমাকে এই 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 পুরা কাহিনীটা আমাকে কেন বললেন এটা বলার কারণটা কি আমি এখনি প্রশ্নটা আসছে বলে গল্পটা যে বললেন যে এই যে ভুম ভাঙ তুং তাং করছে কেউ একজন মানে প্রেমিকাকে পায় না এই জন্য প্রেমিকাকে ভুম ভাঙ চুং চাং করছে এই কথাটা বলাটার উদ্দেশ্যটা কি আপনার এটা দিয়ে কি পয়েন্টটা মেক করলেন সেটা আগে বলেন এগুলা কি আসলে কোন কাজ হয় কি না মানে এগুলা তো কাজ যে হয় না সেটা তো আপনি নিজেই দেখলেন যে কাজ হয় না যদি প্রেমিকা না পটে থাকে তাহলে তো কাজ হয় না এটা আপনি নিজেই দেখছেন এটা আবার আমাকে এসে প্রশ্ন করার কি আছে ভাই আমি তো বুঝলাম না এটা মানে আপনি নিজেই বলতেছেন যে কাজ হয় নাই এখন আবার আমাকে এসে প্রশ্ন করতেছেন কাজ হয় না না হয় এটা মানে আমি তো কিছু বুঝলাম না ভাই আর তাছাড়া এরকম যদি কাজ হইতো সবাই তো ক্যাটরিনা কাইফকে মানে টুকটাক করতো ফরাজ ভাই আপনি কাকে কোন নায়িকাকে টুকটাক করতেন বলেন তো

যে মেহেদী শাকিল ভাই কথা বলতেছেন কিন্তু আমি এই জিনিসটা বুঝলাম না যে যদি সত্যি আপনি যদি মনে করতেন সত্যি তাহলে আপনি তো ভাই এক কাজ করেন না কেন এই যে মানে দুবাইয়ের মানে যে প্রিন্স প্রিন্সের একটা মেয়ে আছে ওই মেয়েটা এখন অবিবাহিত হ্যাঁ তার নাকি বিলিয়ন বিলিয়ন ডলার ডলারের মালিক হ্যাঁ তারে এত টাকা করেন ভাই এটা দিয়ে ওই এক পীর ফকিরে দরকার হলে এক লাখ টাকা দেন দিয়ে তারপর দিয়ে পুতুম তাক করান তারপর বিয়ে করে ফেলেন বিয়ে করে তারপর বিয়েটা হয়ে গেলে তখন আমাকে যে আমি যে বুদ্ধিটা দিলাম এত সুন্দর একটা বুদ্ধি দিলাম আপনাকে এটার জন্য আমাকে এক বিলিয়ন ডলার দিয়ে দিয়ে আমার মুখের উপর ছুড়ে মারেন বাদ বাকিটা আপনি আপনি এনজয় করেন ঠিক আছে আর বউ তো পাইলেনি তো এইভাবে মানে ব্যাপারটা সেরে ফেলেন এত তারা মানে ইসের কি আছে এখানে এসে প্রশ্ন করতেছেন কেন আপনার তো এই বাবার কাছে গিয়ে এটা একটু করেন এই তো গত সপ্তাহে বিষয়টা হলো আমি গত সপ্তাহে আসিফ ভাই ওই মে মেসির উপরে তো পেরুর সব জিন টিন চালান দিয়েছি ওখানকার তুক তাক তোরা করে তো মেসি তো তারপরেও ভালো খেলে কিন্তু বাসবিহারী ভাই এবং ফারাজ ভাই যারাই সমস্ত টুকটাক করে তারা নাকি সব মেয়েরা আইনা দেয় কিন্তু তারা ওই মনে করেন তাদের চার্জ দশ টাকা আপনি যদি তাদেরকে পাঁচ টাকা দেন দেখবেন পাঁচ টাকা নিয়ে কি মোলামুলি টাইরা করবে ভাই পাঁচ টাকা কম দিয়ে না ভাই ভাই পেটে লাথি মেরেন না ভাই কান্নাকাটি শুরু করে গড়া গড়ি খাবে পাঁচ টাকার জন্য হ্যাঁ তো এই ব্যক্তি নাকি মানে টুকটাক করে নাকি মনে করেন বিল গেটস এর মেয়েকে আইন আইন দিবে আপনার কাছে কিন্তু পাঁচ টাকা নিয়ে মোলামুলি এরা এদের কিন্তু করতেই হবে এটা খুবই ভালো মানে মজার বিষয় আর কি এটা এটাই সায়েন্স আছে ভাই এটাই সায়েন্স আর ওই যে হয়তো তিন দিন তিন দিন ভাত খায় নাই মানে জামা কাপড় ময়লা টয়লা কিন্তু তারা মুখ দিয়ে চাপা চাপাটা আছে চাপাটা হচ্ছে বিল গেটস এর মেয়ে তারপরে মনে করেন বিল ক্লিন্টন মেয়ে তারপরে মানে বারাক ওবামার মেয়ে এদের সবাই মানে এক রাতের ভিতরে মুখায় সেই তো অবস্থা মানে এরা এত ক্ষমতাবান বুঝছেন ফারাজ ভাই এক মানে নাসা থেকে এক বিজ্ঞানী ভারতে আসছে ভারতে এসে দেখে হাত দেখে বাবা বাবারা আছে তারা হাত দেখে মানে বলতেছে মাত্র দশ রুপির বিনিময়ে শনি গ্রহের মানে ইয়া পাল্টায় দিব হম শনি গ্রহ মানে কক্ষপথ পাল্টায় দিব নাসা বিজ্ঞানী তো মাথা চুলকে শনি গ্রহের কক্ষপথ পাল্টায় দিবে ভারতের মানে একটা রাস্তা চিপায় বসে থাকে একটা বাবা সে শনি গ্রহের কক্ষপথ পাল্টায় দিবে এ আবার কি ভাই আমরা এত বছর গবেষণা করলাম কিছু বুঝলাম না এখানে দেখি দশ টাকায় শনি গ্রহের কক্ষপথ পাল্টায় দিচ্ছে এরা তো মেহেদি শাকিল ভাই আমার তো মনে হচ্ছে এই রকমের অবস্থা আপনি কি সিরিয়াসলি মনে করেন যে সমস্ত টুকটাক বাবারা এগুলা করতে পারে সিরিয়াসলি আপনার কি এটা মনে হয় আচ্ছা উনি চলে গেছে হ্যাঁ আমি অবাক হয়ে গেলাম যে উনি এই জিনিস গুলা নিয়ে এসে প্রশ্ন করতেছে মানে এটা কথা তার নিজের মধ্যে তার নিজের টাই কাজ করে নাই যে আলো বাতাস এই যে আলো বাতাস দেখছি আপনার এগুলো কি কাজ করে ও কি মানে প্রশ্ন ও আচ্ছা আহ লুল্লোভূত আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যালো